আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দু হাজার একুশ বাইশ শেষে সকল শিক্ষার্থীকে জানায় আজকের ইংরেজি পঁচিশতম ক্লাসে স্বাগতম পূর্বে সকল ক্লাসের লিঙ্ক আয় বাটনে আছে দেখে নিতে পারো আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকনে ক্লিক করে রাখো তো আজকের এই পঁচিশতম ক্লাসের টপিক হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সিকোয়েন্স অফ টেন্স যার আরেকটা নাম আমরা বলতে পারি যে এগ্রিমেন্ট অফ টেন্স মানে টেন্সের কিছু চুক্তি মানে একটা বাক্যে তোমার সিকোয়েন্সুয়ালি কিছু টেন্সের ব্যবহার থাকতে হবে যেরকমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজে যে ভাবটা থাকবে সাবরেন ক্লজে সেম ভারটায় থাকতে হবে এই যে দুটা সেম ভার থাকার নিয়মটাই হচ্ছে অ্যাকুয়ালি অ্যাকচুয়ালি যাকে বলা হয় সিকোয়েন্স তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি তো দেখো প্রথমে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন কিছু আলোচনা করব দুইটা তাহলে তোমাদের বেসিক যে জিনিসটা সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে এই টপিক রিলেটেড তো কোশ্চেনগুলো বোঝানোর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকো এখনই জয়েন হয়ে নাও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা কোশ্চিন আমরা দিয়েছি প্রথম কোশ্চিনটা হচ্ছে হি সেইড দ্যাট এই যে হি সেইড দ্যাট হি সাবজেক্ট ভার্ব যা হোক অবজেক্ট তাই না তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ক্লজ আর হিয়ের পরে যেটা বসবে যে অংশটুকু ওটা হবে সাবোডেন্ট ক্লজ তাহলে এখানে দেখো হিয়ের পরে যে সেইট কথাটা আছে এই সেইটটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস টেন্স তাহলে সাবোডেন্ট ক্লজে কোন টেন্স হবে ওখানেও কি হবে পাস টেন্স হবে তাহলে আমাদের এই অপশনের দিকে তাকাও দেখো পাস টেন্সটা কোথায় আছে। এ নম্বরে তো পাস টেন্স নাই এটা প্রেজেন্ট টেন্স বি নম্বরে পাস টেন্স কীভাবে এই যে ওয়াজ আছে দেখো গোয়িং ওটা পাস্ট কন্টিনিউস টেন্স হ্যাজ গান এটা হচ্ছে পাস্ট পারফেক্ট তাহলে এটা আমাদের যাবে না হ্যাজ বিন গোয়িং এটাও আমাদের আসবে না তো এখানে দেখো আমাদের শুধুমাত্র এখানে পাস টেন্স আছে এখানেও আমাদের পাস টেন্সটাই অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের বি নম্বর অ্যান্সারটা আমরা এখানে দিতে পারি বলতে পারি হি সাইড দ্যাট হি ওয়াজ গোয়িং তাহলে আমাদের এই সিকোয়েন্স অনুসারে টেন্সের ব্যবহার অনুসারে বাক্যটা সঠিক হবে দুই নম্বরটাও সেম একই কোয়ালিটিরই এই যে অ্যাজ দ্য সান এটা হচ্ছে সাবোডেন্ট ক্লজ আই ডিসাইডেড টু গো আউট মানে আমার ডিসিশনের উপর ভিত্তি করে অ্যাজ দ্য সানটা হবে মানে তুমি তো তোমার ডিসিশনের উপর ভিত্তি করে তো তুমি তো বাইরে যাবা তাই না ওকে এটাই মানে এখানে এই আই সেই আই ডিসাইডেড এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ তাহলে প্রিন্সিপাল ক্লজ যেহেতু ভার্ভ টু আছে তাহলে এই বাক্যেও কী হবে ভার্ভ টু হবে সাবোডেন্ট ক্লজে তাহলে দেখো হ্যাজ শাইন এটা আসবে না শাইন আসবে না ভারবান ওয়াজ শাইনিং তো এটা আসতে পারে দেখো তো একটু আচ্ছা এটা দেখো আসতে পারে কেন এই যে ওয়াজ কথাটা আছে তাই আর শাইনে যেটা তো আমরা জানি যে চিরন্দন সত্য তারপরে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাম্বার হয় সেক্ষেত্রে বসে তাই না তাহলে আমাদের সি নম্বরটা এখানে অ্যান্সার হবে তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইড টু গো আউট ওকে তোমার তোমার ডিসেশন করে ভিত্তি করে তোমার শরীরে তুমি বাইরে যাইতে পারবা কিনা এটা বলতেছে আর কি তো আশা করি তুমি এই দুটা কোয়েশ্চিনের ওপর ভিত্তি করে তুমি বেসিক জিনিসটা তুমি বুঝতে পারছো আসলে সিকোয়েন্স অফ টেন্সের ব্যবহারটা আসলে কোন জায়গায় হচ্ছে তো সিকোয়েন্স অফ টেন্স যার অর্থ হচ্ছে কালের ক্রম ঠিক আছে তো টেন্স শেখার পর একটি বাক্যে টেন্সের পরিপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে আরেকটা বিষয় জানা আবশ্যক তা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স তোমরা যদি ক্লাস টেন্সের উপর ভিত্তি করে যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানো আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আর যেহেতু তোমরা ক্লাস সিক্স থেকে টেন্সটা শিখে আসছো তো আমি মনে করি যে টেন্সটা হ্যাঁ শেখানো উচিত তবে তারপর তোমরা বললো আমি ক্লাস দিব ইনশাল্লাহ তো সিকোয়েন্স অফ টেন্স মানে প্রিন্সিপাল ক্লজ এখানে দেখো সংজ্ঞাটা কীভাবে আছে প্রিন্সিপাল ক্লজের ভার থেকে সাবরণ ক্লজের ভার পরিবর্তনের নিয়মকে সিকোয়েন্স অফ টেন্স বলে সংজ্ঞা যদি মনে রাখ বুঝতে পারো তাহলে তুমি ইজিলি এই ফান্ডামেন্টালটা এই টপিক রিলেটেড সব কিছু তুমি ইজিলি বুঝতে পারবা তো সিকোয়েন্স অফ টেন্সের উপর ভিত্তি করে তোমাকে দুইটা কথা মনে রাখতে হবে এক নম্বর কথা কি সেটা কি দেখো যে সিকোয়েন্স অফ টেন্স মানেই দুইটা ক্লজ মানে তোমার কি দুইটা ক্লজ থাকবে এখন ক্লজ কি এখন যদি আবারও সেই পূর্বের ভিডিওতে যদি যাই তাহলে আমি অসংখ্য ভিডিওতে বলেছি ক্লজ মানে কি আবারও বলছি এই ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব থাকবে আর তুমি যদি আরও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে চাও তাহলে ক্লজের একটা ভিডিও বাটন আছে দেখে নিতে পারো তো সিকোয়েন্স অফ টেন্স মানে দুটি ক্লজের মধ্যে ভারবে সামঞ্জস্যতা বোঝাবে মানে কি এগ্রিমেন্ট বোঝাবে চুক্তি বোঝাবে যেটা আমরা পূর্বের যে এক্সাম্পলগুলো করলাম সেটা অনুযায়ী বুঝতে পারছো আশা করি প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী পরবর্তী সাবরনের ক্লজ এ টেন্স হবে ঠিক আছে এটা জাস্ট বললাম অজানা কথা কিছু দেখো সিকোয়েন্স অফ টেন্সের অপর নাম এগ্রিমেন্ট অফ টেন্সেস যেটা আমরা প্রথমেই লিখে রাখছি সিকোয়েন্স অফ টেন্সের আলো আচ মানে আলোচনাটা তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে হবে ক্লজ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে তো তাই এই চ্যানেলে নিয়ে ক্লজ রিলেটেড ভিডিও আছে দেখে নিতে পারো ঠিক আছে সিকোয়েন্স অফ টেন্সের প্রধান দুইটা রুলস জাস্ট দুইটা রুলস মেন রুলস আর দুইটা ব্যতিক্রম রুলস মোট চারটা রুল জানতে পারলে তুমি ইনশাল্লাহ বস হয়ে যাবে আশা করি এই টপিকের উপর তাই যে কোনো ইউনিভার্সিটিতে দিলে তুমি ইজিলি পারবা তো রোল নম্বর ওয়ান দেখো প্রিন্সিপাল ক্লজ যদি পাস টেন্স হয় পাস টেন্স মানে কি ভার টু তবে সাবরেন ক্লজটিও পাস টেন্স হবে ওকে এক্সাম্পল দেখো উই নোটিসড দ্যাট শি ওয়াজ আউট অফ এরিয়া এই যে দেখো উই নোটিস দ্যাট এটা গোটাটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এখানে কী আছে নোটিশটা হচ্ছে ভাব টু আছে তাহলে আমাদের পরবর্তী সাভারেন ক্লাজে কী হয়েছে এই যে ওয়াজ হয়েছে এখানে অপশন হিসেবে তোমার আর থাকতে পারে ইস থাকতে পারে এম থাকতে পারে হ্যাস থাকতে পারে আরও অনেক কিছু থাকতে পারে তো তোমাকে সঠিক যে ভাব সেটা তোমাকে এখানে বসাইতে হবে তো আমরা কি শিখলাম যে প্রিন্সিপাল ক্লজে যদি ভা পাস্টেন্স হয় সাবরেন্ট ক্লজেও পাস্টেন্স হবে তো আমরা লক্ষ্য করেছিলাম সে এলাকার বাইরে ছিল লক্ষণীয় প্রথম অংশ প্রিন্সিপাল ক্লসটি পাস টেন্স নোটিসড হওয়ায় দ্বিতীয় অংশ বা সাবরেন্ট ক্লসটি পাস্ট টেন্স ওয়াচ হয়েছে ওইটারই ব্যাখ্যা আরও কিছু উদাহরণ আমরা দেখি হি হিসাইড দ্যাট উড কাম তিনি বলেছিলেন যে তারা আসবে তাহলে সেইডের কারণে উড হয়েছে ঠিক আছে এখানে ক্যান হয় নাই কারণ ক্যানও দিতে পারতো ইজও দিতে পারতো হ্যাজও দিতে পারতো তাহলে এখানে উড দিয়েছে কারণ উড হচ্ছে ভাব টু উই অল রিয়েলাইজড দ্যাট উই হ্যাড মেড এ মিস্টেক আমরা সকলে বুঝতে পেরেছিলাম যে আমরা একটি ভুল করেছি এই যে রিয়ালাইজডের কারণে হ্যাড কথার ইউজ হয়েছে তাহলে উপরে বাক্যগুলো দেখো অবশ্যই এটা বুঝতে পেরেছো যে মেইন ক্লজ পাস টেন্স হলে সব ক্লজটি পাস টেন্সের যে কোনো টেন্সি হতে পারে মানে পাস টেন্সের যে কোনো টেন্সি হতে পারে অর্থাৎ পাস টেন্স এর পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট এমনকি বলতে যে কোনো মডেল ভাবকে পাস্ট ফ্রমে ব্যবহার করা যেতে পারে তাহলে আমাদের এখানে কি এই যে রিয়েলাইস্ট একটা ভার আমরা মনে করব ভার থ্রি টু তাহলে আমাদের এখানে হ্যাড প্লাস ভার থ্রি হয়েছে এ কারণে তোমার পাস্ট পারফেক্টও হতে পারে তো এটা আশা করি তুমি বুঝতে পারছো তো আমরা এই যে রুল নম্বর ওয়ানটা দেখলাম ওই রিলেটেড কিছু অজানা কথা দেখব সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ ক্লস টেন্স হলেও সাবারেন ক্লসটি যদি প্রেজেন্ট সিম্পল অ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট হবে যদি বাকড়ে চিরন্ত সত্য হয় প্রিন্সিপাল ক্লসটা যদি পাস টেন্স হয় সাবরের ক্লসটি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইন্ডেফিনেট হবে যদি বাক্যটা চিরন্তন সত্য হয় সেই ক্ষেত্রে যেরকম টিসার সেইট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শিক্ষক বলেছেন যে সততা সর্বোত্তম নীতি বা সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে এটা একটা চিরন্তন সত্য তাহলে এপাশে যেহেতু এটা পাঁচ টেন্স এখানে পাঁচ টেন্স হওয়ার কথা ছিল ওয়াজ কেন হলো না এটা গোটাটা বাক্য হচ্ছে একটা সাবরের ক্লসটা কি তোমার চিরন্তন সত্য এই কারণে এখানে ইস কথাটা বসছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে ওকে এটাই হি প্রুভ দ্যাট আইস ফ্লটস অন ওয়াটার তিনি প্রমাণ করলেন যে বরফ পানিতে ভাসে এই যে প্রুভড পাস্টেজ আর আইস যেহেতু পানির ভিতর দিলে গলে যায় তাহলে এই কারণে বলতেছে এটা একটা চিরন্তন সত্য তাহলে এখানে ফ্লটস হয়েছে ঠিক আছে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে মানে প্রেজেন্ট সিম্পল হয়েছে দুই নম্বর দেখো যখন সাবরণ ক্লস দ্যান দ্বারা যুক্ত হবে কী দ্বারা দেন দ্বারা যুক্ত হলে তখন প্রিন্সিপাল ক্লজ পাঁচ টেন্স হলেও সাবরেন ক্লাসটা যে কোনো টেন্স হতে পারে যদি বাক্যটা যদি সাবরেন ক্লজটা যদি দেন দ্বারা যুক্ত হয় যে দেন না এখানে দেন দ্বারা যুক্ত হয়েছে হি কেয়ার মি মোর এজ এ কেয়ার হচ্ছে ভাব টু তাহলে কি হয়েছে এরপরে সাবরেন ক্লাসটা যে কোনো টেন্স হতে পারে মানে যে কোনো টেন্স হতে পারে যদি দেন দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে তো সেখানে কি বলছে হার অন চিলড্রেন সে তার নিজের সন্তানদের যতটা ভালোবাসে তার চেয়েও বেশি আমার চত্ব করেছিল তো এখানে দেখো সেকেয়ার্ড ওয়ান কী বললাম অন সেকেট মি মোর দ্যান শি লাভ এই যে ইডি যুক্ত করলাম আবার ফিউচার ইন্ডিফিনেটও করে দিলাম আবার এখানে দেখো প্রেজেন্ট সিম্পলও করে দিলাম মানে যে কোনো টেন্সি হতে পারে যদি দেন দ্বারা যুক্ত হয় বাক্যটা প্রেজেন্ট মানে সাবারেন্ট ক্লসটা যে কোনো টেন্সে হতে পারে সেক্ষেত্রে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আসি রুল নম্বর টু প্রিন্সিপাল ক্লস প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে সাবারেন্ট ক্লসটি যে কোনো টেন্স হবে প্রিন্সিপাল ক্লসটা যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে হয় তাহলে যে কোনো টেন্স হবে সাবারেন্ট ক্লস এক্সাম্পলে দেখো জন সেস এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল তাই না দ্যাট হি ওয়াজ অ্যাট দ্য মিটিং আবার দেখো জন সেইজ দ্যাট হি ইজ অ্যাট দ্য মিটিং আবার জন উইল সে দ্যাট হি ওয়াজ অ্যাট দ্য মিটিং তাহলে এই যে সেজ সেজ উইল সে তাহলে এই তিনটা হচ্ছে একটা হচ্ছে দুটা প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে আমরা কী শিখলাম যে প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় সাবরেন ক্লজে কী হবে যে কোনো টেন্স হবে এই যে ভার্ভ টু হয়েছে প্রেজেন্ট সিম্পল হয়েছে আবার ভার্ভ টু হয়েছে যে কোনো টেন্সই হয়েছে ঠিক আছে ওইটারই ব্যাখ্যা নিচে এখানে দেওয়া আছে তুমি চালিসি করে পড়ে নিতে পারো সিকোয়েন্স অফ টেন্সের আরও কিছু ব্যতিক্রম ব্যবহার আমাদের কিন্তু দুইটা রুলস অলরেডি শেষ এখন আমরা ব্যতিক্রম কিছু রুলস দেখব মানে এগুলো সব সচরাচর খুব কম আসে বাট মনে রাখা জরুরি কারণ দুইটা যদি একসাথে চলে আসলে তুমি কনফিউজ পড়ে যাবা এ কারণে আমি এটা নোট করে দিয়েছি দেখো নোট নাম্বার ওয়ান ইফ অনলি উইজ ওইস দ্যাট ইট ইস টাইম যুক্ত প্রিন্সিপাল ক্লজ হলে সাবরেন ক্লজটি পাস টেন্স হবে মানে এই কয়টা আইটেম যদি প্রিন্সিপাল ক্লজে থাকে তাহলে সাবরেন ক্লজটা কেমন টেন্স হবে পাস টেন্স হবে তাহলে ইফ অনলি ইফ অনলি আছে তাহলে এখানে কী হবে যে কুড হয়েছে এখানে থাকতে পারতো ক্যান থাকতে পারতো ইস থাকতে পারতো এম থাকতে পারতো তাহলে তোমাকে কি করতে হতো ওখানে পাস টেন্সটা অ্যাপ্লাই করতে হবে তাহলে ক্যান থাকলে এখানে কী করবা কুড বসাবা কেন ইফ অনলি এগুলো থাকলে কি হয় পাস টেন্স হয় তাহলে আমার ইচ্ছা আমি যদি এটা করতে পারতাম সেম অনুরূপভাবে নেক্সট এক্সাম্পলে দেখো আই উইশ আই কুড ম্যানেজ ইট প্রপারলি আমার ইচ্ছা আমি যদি এটি সঠিকভাবে পরিচালনা করতে পারতাম তাহলে আশা করি তুমি এই নোট নাম্বার ওয়ানটা বিষয়টা বুঝতে পারছো এই নোট নাম্বার ওয়ানের ভিত্তি করে কিছু অজানা কথা দেখো এই যে আই উইজ এর শব্দ কিন্তু ই অনলি তবে ই অনলি দ্বারা স্ট্রং ওয়াইস ডিজায়ার বোঝায় ই অনলি ব্যবহার হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার আন রিয়েল কন্ডিশন বোঝাতে ঠিক আছে এটা খুব কম আসে অতটা বোঝার প্রয়োজন আমি মনে করছি না এখানে তোমাকে জাস্ট এখানে দেখো আই উইশ আর ইফ অনলি দুটো সমার্থক শব্দ ইফ অনলি দ্বারা যদি স্ট্রং বোঝাবে তাহলে সেক্ষেত্রে ওয়াইজ ডিজার বোঝাই আর ইফ অনলি যদি ব্যবহার হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার যে আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে এখন আমরা যেখানে কন্ডিশনার শিখেছি সেখানে আমরা বলে দিয়েছি কন্ডিশনটা কী বিষয় ওকে আচ্ছা আমাদের নোটের এখানে শেষ তুমি এই যে নোটটা দেখলা তুমি এই নোটটা একটু বেশি করে মনে রাখবা কারণ দুটার সাথে একটু ঘোলায় ফেলে সমস্যা হবে ঠিক আছে তো আমরা সিকোয়েন্স অফ টেন্স বা এগ্রিমেন্ট অফ টেন্সের ব্যবহারটা ইনশাল্লাহ শিখলাম যদি তোমার কাছে যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাও তারপরও জানাও আমাদের সোশ্যাল গ্রুপ পেজে জয়েন হতে পারো লিঙ্কটা ডিসক্রিপশান আসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাশে পাশে থাকতে পারো আল্লাহ হাফেজ